हेलो एंड वेलकम बैक टू माय चैनल। तो तुम्हारा सबाई कैमन आछो? आमी खूब आशा करी तुम्हारा सबाई खूब ভালো আছো। এখানে গোল্ডি চিৎকার করছে। তো থাম্বনেইল দেখে তোমরা বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে কি হলো, বুঝতে পারোনি? আচ্ছা শেষ অবধি দেখো, ডেফিনেটলি বুঝতে পারবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করব আজকের দিনটা আমি কি করলাম। চলো, তো আমি বেরিয়ে পড়েছি রাস্তায় আর গাড়িতে আছি। এখন যাচ্ছি আমি আমার লোকেশনে। লোকেশনটা কোথায় যাচ্ছি সেটা তো শেয়ার করবই খুব তাড়াতাড়ি, তো দেখতে থাকো। তো ফাইনালি চলে এসেছি যেখানে আমি সাজবো, তো তোমাদেরও দেখাই চলো। এখানে অরুণিমা কিছু বলবি না রে, আপাতত কাজটা করি না, দিদি হয়ে গেছে। এখানে দিদি আমাকে সাজাবে আজকে। হ্যালো হ্যালো। তো এখানে সব রেডি করছে, অরুণিমাও হাতে হাতে হেল্প করছে। ব্যাগটা রেখে দে। সাজানোর আগে ফার্স্ট স্টেপ ছিল লেন্স পরানো, আর লেন্স এর আগে আমি কখনো পরিনি, তো আমার ফার্স্ট টাইম ছিল, তাই জন্য লেন্সটা কোনোভাবেই আমার চোখে সেট হচ্ছিল না, ঢুকছিলই না। অনেকবার চেষ্টা করা হচ্ছিল কিন্তু কিছুতেই লেন্সটা ঢুকতে চাইছিল না চোখের মধ্যে। তো এখানে যতবারই লেন্সটা ঢুকাচ্ছিল ততবারই লেন্সটা বেরিয়ে আসছিল, কিছুতেই সেট হচ্ছিল না। ভয় লাগছিল আমার একটাই, যে আমার চোখটা লাল হয়ে ফুলে না যায়, রিয়্যাক্ট না করে কোনোভাবে। তো অনেকক্ষণ লেন্সের স্ট্রাগলের পর ফাইনালি চুলের উপর কাজ হচ্ছে, কারণ আমার চোখ আর লেন্সটা নিতে পারলো না। অনেক ভেবেছিলাম পরবো কিন্তু আর হলো না। চুলের ক্রিম্পিংটা কমপ্লিট করে এটা ছিল সেকেন্ড অ্যাটেম্প্ট লেন্স পরার। এখানে অনেক রকমভাবে ভিডিও দেখা হলো ইউটিউবে, লাস্টে ইউটিউবের হেল্পও নেওয়া হলো, বাট কোনোভাবেই সেটাও কাজ দিল না। কোনো রকমেই টেকনিকই আমার চোখের লেন্সটাকে বসাতে পারলো না। সো ফাইনালি আফটার লট অফ স্ট্রাগল আমাদের আসল কাজটা শুরু হলো, মেকআপের কাজটা। এবার আদিজা ঘুমানোর টাইম শুরু হয়ে গেল, কেন এটা করতে স্বাভাবিক সময় লাগে। তো আমার আইব্রোটা এখানে করা হয়ে গেছে, আর এখানে এগুলো কি দিদি একটু বলো? এটা কনসিলার প্যালেট। হ্যাঁ, এখানে কনসিলারগুলো নিয়ে মানে ডিফারেন্ট শেডস মিক্স করে আমার অ্যাকচুয়ালি সুটেবল শেডটা বানাচ্ছে, তো যেটা আমার ফেসে অ্যাপ্লাই করবে। এখানে সব মেকআপ প্রোডাক্টসগুলো রয়েছে যেগুলো দিয়ে আমাকে সাজাবে আজকে, আর দেখতেই পারবে সব ব্রাশগুলো আছে, ডিফারেন্ট টাইপস অফ ব্রাশ। এটা হচ্ছে সবাই জানি আইশ্যাডো প্যালেট, আর সামনে কনসিলার প্যালেট আছে, আর সব কিছু যা যা লাগে সাজাতে। যারা মানে আমরা মেয়েরা মেকআপ করি টুকটাক জানি যে আই মেকআপ করার আগে অ্যাটলিস্ট চোখে, অ্যাটলিস্ট হেভি যদি কোনো মেকআপ থাকে তার আগে চোখে কনসিলার লাগালে পিগমেন্টেশনটা ভালোভাবে বসে কালারের। তো এখানে তাই জন্যই আগে কনসিলার দিয়ে আমার চোখটা কভার করছে, দেন এইখানে বেসিক আই মেকআপটা মানে বেস মেকআপ হয়ে গেছে আইয়ের। তো এখানে আমার একটা চোখ এখনো কমপ্লিট হয়নি, মোটামুটি হচ্ছে, এখনো বাকি আছে, তারপর আরেকটা চোখের দিকে হাত দেবে। তো এখানে দিদি খুব সুন্দর টাইম মানে অনেকটা টাইম নিয়ে আর খুব কেয়ার করে করছে, যাতে চোখে না লাগে বা কোনো অসুবিধা না হয়। অরুণিমা তুই বল, কেমন লাগছে? এখন তো স্টার্টিং হয়েছে, স্টার্ট তো ভালোই গিয়েছে, এবার দেখা যাক কত কি কেমন হয়। স্টার্টিং যখন ভালো হয়েছে এন্ডও ভালোই হয়। এই যে লেন্সটাই পড়া হলো না, সেটাই হচ্ছে একটু স্ট্রাগল হয়ে গেছিল লেন্সটা পড়ে যেন। দুবারই স্ট্রাগল হলো কিন্তু অ্যাটেম্পটা আনসাকসেসফুল হয়ে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আই মেকআপ করতে ভালোই সময় লাগে, এটা সবার থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে একটা কোনো মেকআপের, খুবই ধৈর্যের বিষয় মানে যে যার উপরে হচ্ছে আর যে করছে দুটোই তাদের কাছে খুব পেশেন্সের ব্যাপার হচ্ছে। এখানে আমরা এসেছি একটা স্টুডিওতে, স্টুডিওটা হচ্ছে কোন জায়গাটাতে? বাগাজান স্টেশন এইদিকেই। হ্যাঁ,
এপি স্টুডিও, এপি স্টুডিও। আর এটা হচ্ছে ওটারই মেকআপ রুম যেখানে সাজছি। পাশে ড্রেসিং এর ড্রেস চেঞ্জেরও আইল্যান্ডে ফোন দেখো, পাশে ড্রেস চেঞ্জিং অপশন, এখানে ফিল্ম শুটিংস অনেক কিছুই হয়। সো এটা হচ্ছে বেসিক ওদের মেকআপ রুম। তো আই মেকআপ আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এখনো বাকি কিছুটা, নিচের দিকটা বাকি, আইল্যাশ লাগানো বাকি। তো তাহলে চোখের মেকআপটা কমপ্লিট হবে, আর এখন ফেসের মানে স্টার্ট করার আগে বেসিক যেই প্রিপারেশনটা, ময়েশ্চারাইজার, প্রাইমার, ওইগুলোই লাগাচ্ছে। তুই বল। হ্যাঁ, আপাতত আমাদের চলছে, একটা বড় জিনিস অলমোস্ট ডান হয়েছে, এখনো বাকি আছে। হ্যাঁ, মেকআপের মেন হচ্ছে আই মেকআপটা, তো সেটা অলমোস্ট হয়ে গেছে, বেশি আর হালকা আর কি ফাইনাল কিছু বাকি আছে। সো আপাতত মেকআপ নিয়ে তোর রিভিউ কি বল সেটা। আপাতত আমার চোখের মেকআপটা খুবই ভালো লেগেছে, ব্লেন্ডিংটা স্পেশালি, আর লাস্টে যে গ্লিটারটা দিয়ে এই চোখটা দেখো খুব ভালোভাবে, এই এটার বাকি আছে কিছুটা, এটা যেরকম যেরকম এই টানটাও খুব ভালো হয়েছে উইং ব্যাপারটা, কারণ আমি খুব একটা করি না, পারিও না করতে উইংটা, তো খুব সুন্দর হয়েছে। আর সামনের গ্লিটারের সাথে যে ম্যাট ব্লেন্ডটাও খুব ভালো হয়েছে। তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগলো। মানে মেকিং সামবডি লুক প্রিটি, দ্যাট ইজ অলসো অ্যান ট্রু আর্ট। এটা হচ্ছে দাঁড়াবে বলতে দে, কন্টোরিং। It's true patience, ধৈর্য নিয়ে সবটা করতে হয়। না যথেষ্টই আছে। So the main part of getting ready হচ্ছে, এটা হচ্ছে শাড়ি পরা। এখন দিয়ে মেকআপ চলছে, তার সাথে শাড়ি। এখন ফেসের মেকআপ কমপ্লিট হয়নি। হ্যাঁ, এখন পুরো পুরো হয়নি, শাড়িটা আগে পরে নিচ্ছি, কারণ শাড়িটা পরে নিলে তারপর করলে বেটার, এই কাজটা এগোনো থাকলো। সদ্রিজা, শাড়ি পরাটা কেমন লাগছে ব্যাপারটা? শাড়ি পরাটা খুব ভালো লাগছে, কারণ বছরে খুব কম শাড়ি পরি, দু তিনবার শাড়ি পরি, তাই জন্য আরেকটা কি বলবো ওটাকে, মকা পেলাম শাড়ি পরার। হ্যাঁ, দ্য চান্স অফ গেটিং দ্য শাড়ি হয়েছে। মানে এইভাবে শাড়ি পরা মজাই আলাদা, বিং অ বেঙ্গলি when you get a chance to wear a sari like this, তার কোনো ব্যাপারই নেই। সেটা নিয়ে না, আমারটা বাদ দে, তুই নিজের কথা বলে, না তার তো কোনো কথাই নেই সেটা নিয়ে। এই স্টাইলে এইভাবে বেনারসি শাড়ি পরা মজাই আলাদা। হ্যাঁ, এটা ঠিক, ঠিক কথা। সো আমাদের ব্রাইড সাজতে সাজতে খিদে পেয়ে গেছে, তাই না? হ্যাঁ, এখন মাল্টিটাস্কিং হচ্ছিল এতক্ষণ ধরে, এখন ফুল ফোকাস ফুডের উপর। তুই বললি তুই বিয়ে করতে যাচ্ছিস, তুই তার আগে খেয়ে নিচ্ছিস এখন তাহলে চিকেন বিরিয়ানি? এখন মডার্ন বউ, এখন আর কেউ খায় না, সবাই খেয়ে না। দেখতে সুন্দর লাগতে খেতেও তো হবে না, সেটাই হচ্ছে মেন কথা। একদম একদম, না এখনো এইটা বাকি, এদিকে কলকাতা করা হয়েছে, কলকাতা নয় ইয়ে গুলো, মানে যেটা আমি চাই না কি বলে, ঠিক আছে কোনো ব্যাপার, দেখতে সুন্দর লাগে এটাই বড় ব্যাপার। দিকটা হবে, দিকটা হবে, আর গয়না দেখাবো। হ্যাঁ, আমি হাতে এটাও পরে নিয়েছি, দেখো বিয়ের জন্য ফুল রেডি। একদম একদম, তাই জন্য চিকেন বিরিয়ানি খেয়ে নিজেকে একদম ফুল রেডি করছে। দেখা হচ্ছে ট্রেনে আর পর। হ্যাঁ, সো আমাদের ফাইনাল পার্ট অফ গেটিং রেডি ইজ গোয়িং অন, দের মেকআপের ইউ আর অলমোস্ট ডান, লাইক আউট 10% ওন বাকি আছে আমাদের। না না,
খুলে আগে এগুলো পরে এটা পরে নেব, তারপর গলার আগের ক্লিপটায় ফেসের মেকআপটা তোমরা দেখেই নিয়েছো, আর বাকি যেটা আছে সেটা হচ্ছে হেয়ার আর আমার জুয়েলারি পরা। তো চুলটা শুরু করে দিয়েছে, কারণ চুলটা সেট করতেও টাইম লাগে, আর জুয়েলারিগুলো আমাকে পরতে হবে এক এক করে। এখানে দেখছো আমি পরে নিচ্ছি, কারণ কিছুটা আমাকে হেল্প করছে অরুণিমাও, আর কিছুটা আমি নিজে যতটা পারছি যে কটা পারছি পরছি। দুজনেই ফুল ফ্লেজেড লেগে পড়েছিল, কারণ যেহেতু আমরা একটু লেট হয়ে গেছিলো, তাই জন্য আর লেট করলে হবে না, তাই জন্য তাড়াতাড়ি করে দুজনেই হেল্প করছিলো আমাকে সাজাতে। এখন তো মেহেন্দির চলটা খুব বেশি, নাহলে সাধারণত আলতাটাই পরানো হয় বউয়ের হাতে। তো এখানে তাই জন্যই অরুণিমা হেল্প করছে খুব সুন্দর, আর অনেক কষ্ট করে একটা গোল করেছে, তো সেটাই আলতাটা পরে নিলাম হাতের মধ্যে গোল করে, আর সাথে আঙুলেও পরাচ্ছিল, কারণ তাহলেই হাতটা আরও ফুটে উঠবে সুন্দর করে। সো আমাদের ফাইনাল, অলমোস্ট ফাইনাল বলতে হবে, চলছে এখন গেট আপ। অলমোস্ট হয়ে গেছে, আর তো কিছু বাকি নেই, শুধু কানের দুলটা পরবো আর টিকলিটা, আর নাকের যদি ওই নথটা পরবো, দু তিনটে আর কি বাকি জুয়েলারি, আর চুলটা অলমোস্ট হয়ে গেছে, মুকুটটা পরবো, তারপরে আমি ফাইনালি বিয়ের জন্য যেতে পারবো। তাই তাই ঠিক আছে, আমাদের ফাইনাল রুপ লুক এদিকে আছে রেডি। সো ফাইনালি আমরা রেডি, তো এবার নাকি অলমোস্ট রেডি? হ্যাঁ এবার ফাইনালি আমি রেডি। তো তোমরা কমেন্ট করে জানাও আমায় কেমন লাগছে এই নতুন রূপে, আর যদি তোমরাও এরকম সুন্দর সাজতে চাও কোনো ব্রাইডাল শ্যুট বা পার্টি মেকআপ বা যে কোনো কিছু, তো সেটার জন্য দিদিকে কন্ট্যাক্ট করে নিও, দিদির কন্ট্যাক্ট ডিটেলসটা দিদি বলে দাও। আমার গ্রেট টাচেস বাই পিঙ্কি হাজার নামে পেজ আছে, ওখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, ফেসবুকের এই পেজটা তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, আর আমি এটা ডেসক্রিপশন নিচে দিয়ে দেবো, ফেসবুকের লিংকও দিয়ে দেবো, মেসেঞ্জারে কন্ট্যাক্ট করে নিতে পারো। ফাইনালি উই আর রেডি ফর দ্য শ্যুট। তো এখানে শ্যুট স্টার্ট হয়ে গেছে, আর এখানে আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট পোজগুলো হেল্প করে দিচ্ছে, যেটাতে ফটোগুলো আরও ভালো আসবে। সত্যিকারে বিয়ে করার ইচ্ছা আছে তোর? সব মিটে গেল একবারে, কি হচ্ছে তোর বিয়ের ফাইনাল স্টেজ? এই হচ্ছে মজা শুটে, শুটে শুটের মজা যখন তখন বিয়ে হয়ে যায়। সম্প্রীতি তোমার মা কেমন সাজাচ্ছে? তাই ওর তোকে দেখে সব মিটে গেছে সব।
টাফ জব ইনডিড। তো ফাইনালি আজকের শুটটা কমপ্লিট হলো, আর আজকের শুটটা আমার মেকআপ আর্টিস্ট আমি বললামই দিদির আগেই ডিটেলস দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর খুব সুন্দর সুন্দর আমার অনেকক্ষণ ধৈর্য নিয়ে ফটো তুলে দিয়েছে দাদা, তো দাদাকেও কন্ট্যাক্ট করতে চাইলে তোমরা করে নিতে পারো। দাদা তোমার নাম বলে দাও। আমার কোম্পানির নাম হচ্ছে ফটো সিটি, তো সেটা গুগলে সার্চ করলে বা ফেসবুকে সার্চ করলে পাওয়া যাবে। তো আজকে দিনটা খুব ভালো ছিল, আরেকজন যার মানে না থাকলে এত কিছু হতো না সেটা হচ্ছে যে ভিডিও করছে, তো তাকে তো নিতে হবে। হ্যাঁ, এছাড়া আজকে দিনটা পসিবল হতো না। সো থ্যাংক ইউ সবাইকে ফর দ্য লাভলি লাভলি ডে, এত সুন্দর সেজেছি, ফটো তুলেছি, আনন্দ করেছি সবকিছু। So that's all. Video টা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।